দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে বুধবার জাতীয় সংসদ ভবনে নতুন সংসদ সদস্যদের শপথ নেওয়ার দিন ঠিক হয়েছে। আর বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভা শপথ নেবে বঙ্গভবনে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সংসদ সদস্যদের শপথ শেষে স্বতন্ত্রদের অবস্থানের উপর নির্ভর করে বলা যাবে কারা হবেন বিরোধী দল। তিনি বলেন, তারা যদি আলাদাভাবে থাকে তাহলে জাতীয় পার্টি হতে পারে বিরোধী দল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন আলামিন এম তাওহিদ। মঙ্গলবার সচিবালয় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সময় তিনি বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা আলাদা থাকলে জাতীয় পার্টি হতে পারে বিরোধী দল। কালকে শপথ নেওয়ার পরে এই স্বতন্ত্রদের অবস্থান কি হবে তারা নিশ্চয়ই জানাবেন, এবং সেই সব এই স্বতন্ত্রদের অবস্থা ঘোষিত হওয়ার পরে নির্ণয় করার পরেই কিন্তু আমার মনে হয় বিরোধী দল কারা থাকবেন সেটা আমরা বুঝতে পারব। নির্বাচন নিয়ে দুই একটি দেশের চিঠিতে কিছু যায় আসে না মন্তব্য করে তিনি বলেন, এই দেশ ও সরকারের ভবিষ্যতে কি হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ, বিদেশিরা নয়। বাংলাদেশের জনগণ তাদের সরকার কে হবে নির্ণয় করেছেন, তাদের ভবিষ্যৎ কি হবে সেটাও নির্ণয় করেছেন, এবং বাংলাদেশের জনগণ যেটা বলবে বাংলাদেশে সেটাই হবে। নতুন সরকার গঠন না করা পর্যন্ত মন্ত্রী পরিষদের বর্তমানরাই দায়িত্বে থাকবেন বলেও জানান আইনমন্ত্রী। নতুন সরকার যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন যে সরকার আছে তারা দায়িত্বে থাকবে। আল আমিন এম তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।